আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর আবার আমরা এসে গেছি কারওয়ান বাজারে, ইলিশ মার্কেটে। ভিউয়ার্স, আমরা আজকে পাইকারি এবং খুচরা উভয় দরই দেখাবো কয়েকটি ভিডিওর মাধ্যমে। আমরা প্রথমেই আজকে আমরা একটু পাইকারি মার্কেটের দিকে অগ্রসর হই। চলুন ঘুরে আসি পাইকারি মার্কেট থেকে। ইলিশ মাছগুলো এগুলো 1 কেজি সাইজ আছে, 1 কেজি কম আছে, এবং কিছু আছে 1 কেজি সাইজের বেশি। প্রচুর ভিড় এসব মার্কেটে। সামাজিক দূরত্ব কিংবা সুরক্ষার কোনো বালাই নেই।
কম দেখলেন যে আগে যে বড় মাছগুলো এগুলো কেজি দরে বিক্রি হচ্ছে এবং পরেরগুলো কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি মার্কেট। আনোয়ার ভাইয়ের বিট এবার পরিবর্তন হয়েছে, আমি খুঁজে পাচ্ছিলাম না তাকে, সেই মুহূর্তে পেয়েছি। আমরা তার বিটে এবার দেখব মাছের দরদাম। একদম ছোট সাইজের মাছ আছে, বড় আছে 1 কেজি 200-300 গ্রাম। মাছ নেই এবং এটাই তাদের দুঃখের কথা, মাছ না থাকলে তাদের ব্যবসা হবে কীভাবে। আমি তো আনোয়ার ভাইয়ের সামনে যাই।
সাইজের মাছগুলো 200 টাকা কেজি। আগেই বলেছি যে এবছর মাছ কম হয়, কেজি দরে মাছ বিক্রি করা হচ্ছে এবং বড় সাইজের আরও কিছু মাছ তো রয়েছে। পাইকারি মার্কেটে 900 টাকা কেজি বিক্রি হচ্ছে, 1.5 কেজি থেকে 1.5-2 কেজি দু একটি মাছ হয়তো 2 কেজি হবে, এগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি। এইগুলো নিয়ে খুচরা বিক্রেতারা 1600 থেকে 1800 টাকা বিক্রি করবে এবং কেজি সাইজের মাছগুলো কম হলে 1000 টাকা কেজি ধরে তারা বিক্রি করবে। Thank you.